শিক্ষার ঝুলা লওনা সঙ্গে করে দরজাত কুলমান দিলে সবই সুশীল কয় বন্ধুরে পাবি দায় ঠেকাইলো রশিদ সরকারে যত দুঃখ যত কষ্টই আসুক যদি একটা বিষয় নিয়ে বসে থাকি যে আমি দয়াল ছাড়া আর কিছু বুঝি না আমার মান কুলমান কোনো কিছু দরকার নাই আমার দয়াল সব তবে দয়ালকে পাওয়া সম্ভব নচেত পাওয়া সম্ভব না সাধক তাই বলেছেন গানের মধ্যে হইলে গুরুর চরণের দাস যতই তোর করুক সর্বনাশ তবু বিশ্বাস রাখি অন্তরে যে দয়ালই আমার সবকিছু দয়ালই আমার সকল কিছু দয়াল ছাড়া আমার কোনো গতি নাই যাই হোক এবার বাউল সাধক উকিল মুন্সী সাহেবের একটি গান করে বসে যাব ভাইয়ের গানটার পিছনে একটু ভাব দেওয়ার চেষ্টা করলাম আসলে এইসব গান গাওয়া যায় না বর্তমান সময়ে গাওয়া যায় না এগুলা গান শুনতে চায় না মানুষ এগুলা গান শুনতে চায় না আমাদের বাংলার যিনি সর্বপ্রথম ইসলাম নিয়ে আসলেন যিনি ইসলামের ঝান্ডা শান্তির ধর্ম নিয়ে আসছেন শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে যাবেন সাপ্তাহিক মেলা বসে বাবার এখানে তিরিশ পঁয়ত্রিশটা কাফেলা হয় যদি যান যে আত্মতৃপ্তির জন্য দুইটা গান শুনবো পারবেন না কেন পারবেন না জানেন এখানে সারা রাত্রে দশটা গান এই কাফেলায় যে দশটা ওই কাফেলায় দশটা আমি কয়েকটা গান খাতার মধ্যে লিখে দিতে পারি যে এই গানগুলো ছাড়া মাজারে হয় না একটা কাফেলা আছে এটা হচ্ছে খাদিজা মাইজ ভান্ডারির কাফেলা এখানে একটু বাউল গান হয় আর একটা কাফেলাতেও হয় না মালা রাখবো না পাগলি জীবন ধন্যই তো হ্যাঁ তালা কুল্লা দে আর ওই যে ইয়া বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এরকম খাতার মধ্যে লিখে দিব আপনারা কাফেলাগুলো ঘুরে দেখবেন এই গানগুলো ছাড়া আর গান পাবেন না এই দশ বারোটা গান যিনি সর্বপ্রথম ইসলাম ধর্মটা নিয়ে আগমন করেছেন আমাদের বাংলায় ওনার দরবারে এখন ইসলামের কোনো কিছু পাওয়া যায় না শুধু এই শিল্পীদের কারণে আর কিছু দর্শকের কারণে তারা যায় এগুলো দেখার জন্য একটু নাচানাচি করলো হয়ে গেল হিসাব করে না যে উনি কত বড় মাপের ওলি আল্লাহ উনি যদি দয়া করে ক্ষমা না করতেন তবে এরিয়া থেকে বেরিয়ে আসা সম্ভব ছিল না উনি দয়ালু বিধায় যত বেয়াদবি আমরা করি ওইখান থেকে ভালোভাবে ফিরে আসতে পারি অনেক ওলি আল্লাহ আছে খুব গরম তাদের দরবারে বেয়াদবি করলে সাথে সাথেই রিয়াকশন কিন্তু উনি ছেড়ে দেয় যা করছে এটা ভুলবশত হয়তো করছে কিন্তু আমরা এটা হিসাব করি না অনেক ওলি আল্লাহদের জীবনী ঘাটাঘাটি করলে দেখা যায় আমাদের অঞ্চলেরই তেলিগাতির পাগল সোনামে একজন ওলি আছে আপনারা অনেকেই জানেন ওনার জীবনে একবার উনি শাহ সুলতান বাবার দরবারে গেছে আবার গেটের আগে থাইকা জুতা টুতা তো দূরের কথা ওই যে মাটিতে পইরা হাঁটু দিয়া ভর দিয়া দরবারের ভিতরে গেছে কেননা শাহ সুলতান বাবা এত বড় মাপের একজন ওলি আল্লাহ ওই দরবারে যদি বেয়াদবি হয়ে যায় তবে ওনার জীবনের যে কামাই আছে ওইটা নষ্ট হয়ে যাবে বিধায় উনি একবার গেছে তাও এইভাবে গেছে আর কোনোদিন যান নাই যে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আর সম্ভব না নিজেকে রক্ষা করা কিন্তু আমরা বাউল গানটা সর্বপ্রথম নষ্ট হয়েছে মদনপুর থেকে পরে অন্য অন্য জায়গায় হচ্ছে তবে ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা যে এইভাবে এখনো আমাদের গান শুনতেছেন ধন্যবাদ আপনাদেরকে এবং স্যালুট জানাই সালাম জানাই অন্তর অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম Oh,
নির্ধো
दारुण विधि होइलो बाबी I'm